চলতি মাসের শুরুতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোশাক রপ্তানির আড়ালে 300 কোটি টাকা পাচার করার চেষ্টা করে 10টি প্রতিষ্ঠান। এ বিষয়ে বিজিএমইএ তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে প্রায় 22 দিন পর বলছে, এমন কর্মকাণ্ডের সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার বিজিএমইএ কমপ্লেক্স ভবনে পোশাক খাতের সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন ডাকলেও এদিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল টাকা পাচারের সংবাদ প্রকাশ নিয়ে। সংগঠনের নেতারা জানান, অভিযুক্ত 10টি প্রতিষ্ঠানের মধ্যে 4টি বিজিএমইএ, 2টি বিকেএমইএ হলেও বাকি 4টির কোনো হদিস জানে না পোশাক মালিকরা। তদন্ত শেষ না হতেই সংবাদ প্রকাশ করায় ক্ষতি হয়েছে বলে জানান তারা। যে কোম্পানি এটার সাথে কোনো জড়িতই না এবং কার ছুতে গেল, কোথা থেকে গেল, নিউজগুলো কোনো চেক না করে আপনারা এটা দিয়েছেন, এটা আসলে দেশের ক্ষতি করা হচ্ছে। আমি সমস্ত আমলাদেরকে এই দেশকে বিনির্মাণের জন্য ধন্যবাদ জানাই, কিন্তু কিছু কিছু ঘাপটি খাওয়া লোক যারা এই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে লিপ্ত। দেশের পোশাক খাত যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আওতায় পড়বে কিনা এমন প্রশ্নে বিজেপি সভাপতি জানান, ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে আপাতত কোনো সমস্যা দেখছেন না তারা। যে শ্রমিকরা আমেরিকান ইগল তাদেরই একটা ব্র্যান্ডের পোশাক বানাচ্ছে এবং সেটা সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, সে শ্রমিক আনএমপ্লয়মেন্ট হোক, সেটা নিশ্চয়ই তারা চায় না। আমি মনে করি যে এই মুহূর্তে কোনো প্রভাব ফেলবে না, কারণ আমি আবারও বললাম যে কোভিডের সময় আমরা কোনো যেতেও পারি নাই বিদেশে, সেই সময় আমরা ব্যবসা চালু রেখেছিলাম। বৈশ্বিক সংকটে গত 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি কমেছে 1/3 ও ইউরোপের বাজারে কমেছে 14.50%। তবে রপ্তানি ধরে রাখতে নতুন বাজারগুলোতে জোর দেওয়া হচ্ছে বলে জানায় বিজিএমইএ। দুজন আগে চিঠি পেয়েছিল, পরে যখন চিঠি পেয়েছে প্রতিটা চিঠির উত্তর। আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।